Welcome students. আজকে আমরা পড়ব বায়োপ্লাস্ট বা কনজিওজম বা প্লাজমোজম বা ইন্ট্রাসেলুলার প্যারাসাইট বা সেমি অটোনোমাস অর্গানেলের স্ট্রাকচার এবং ফাংশন সম্বন্ধে। নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা পড়ব মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে। আমাদের দেহের মধ্যে যদি সবথেকে কোনো ইম্পর্টেন্ট অর্গ্যান ব্রেন আর হার্টের পর কোনো ইম্পর্টেন্ট অর্গ্যানের কথা বলতে হয় তাহলে আমরা লিভারকে বলি। অনুরূপভাবে কোষের মধ্যে নিউক্লিয়াসের পর সবথেকে গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়া। একটা প্রসেস অনেক সময় আমি বলি যে যদিও পদ্ধতিটা অনেকের পছন্দ না হতে পারে তবু আমি বলি যে কোনো বিপাকীয় প্রক্রিয়ার নাম পরীক্ষা হলে পড়েছে যে এই বিপাকীয় প্রক্রিয়াটা তোমার দেহের কোন অঙ্গে হয়। প্রশ্নটা যদি মাইনাস মার্কিং না থাকে তুমি মাইটোকন্ড্রিয়া লিখে দিয়ে আসবে, দেহের নাম বলে যকৃত লিখে দিয়ে আসবে, লিভার লিখে দিয়ে আসবে। আর যদি কোনো বিপাকীয় প্রক্রিয়ার নাম বলে বলে কোষের কোন কোষীয় অঙ্গাণুতে হয় তাহলে মাইনাস মার্কিং না থাকলে মাইটোকন্ড্রিয়া লিখে দিয়ে আসবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলে যাবে। কারণ মাইটোকন্ড্রিয়া এমন একটা কোষীয় অঙ্গাণু যার মধ্যে প্রচুর বিপাকীয় ক্রিয়া সম্পন্ন হয়। মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে মানে যতটা বলা যায় ততটাই কম পড়বে। নিউক্লিয়াসের পর সবথেকে গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার আমরা দেখব, মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দা এবং দুটো চেম্বার রয়েছে। মাইটোকন্ড্রিয়ার যদি আমরা দেখি স্ট্রাকচারটা লম্বচ্ছেদ যদি আমরা করি তাহলে মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দা, একটা বহিঃপর্দা আর ভিতরে অন্তঃপর্দা যেটা ভাঁজ হয়ে গেছে, ভাঁজ হয়ে গিয়ে আঙুলের মতো প্রবর্ধক প্রজেকশান সৃষ্টি করেছে। এই আঙুলের মতো যে প্রজেকশান সৃষ্টি করে এগুলোকে বলা হয় ক্রিস্টি, এগুলোকে বলা হয় ক্রিস্টি আঙুলের মতো। সেই হিসাবে ভিতরের এই চেম্বারটা অন্তঃপ্রকোষ্ঠ, এটা অন্তঃপ্রকোষ্ঠ, এটা অন্তঃপ্রকোষ্ঠ। আর বাইরের যে অঞ্চলটা মানে ইন বিটুইন ইন্টারনাল মেমব্রেন এক্সটার্নাল মেমব্রেন দুটো মেমব্রেন দুটো পর্দার মধ্যবর্তী অঞ্চলে, এইটা কিন্তু এটা বহিঃপ্রকোষ্ঠ, এটা বহিঃপ্রকোষ্ঠ, ওটা অন্তঃপ্রকোষ্ঠ। অন্তঃপর্দার গায়ে কিছু টেনিস র্যাকেটের মতো কিছু দানা লক্ষ্য করা যায়, দেখা যায় মশা মারার যে ব্যাটগুলো উঠেছে না ওই রকম ব্যাটের মতো দেখতে, লন টেনিস র্যাকেটের মতো দেখতে বলা হয়। তো মশা মারার ব্যাটের সঙ্গেও আমার মনে হয় তুলনা করা চলে। তো অন্তঃপর্দার গায়ে ওই টেনিস র্যাকেটের মতো দেখতে যে এইরকম দানাগুলো থাকে এগুলোকে বলা হয় F1 F0 পার্টিকেল বা ফার্নান্ডেজ মোরান অধ্যায়ক, ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট F1 F0 পার্টিকেল। এই যে F1 F0 পার্টিকেল এগুলো খুব গুরুত্বপূর্ণ, কেননা এই F1 F0 পার্টিকেলের মাধ্যমেই ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে ATP উৎপন্ন হয়। F1 F0 পার্টিকেল অন্তঃপর্দার গায়ে থাকে আর বহিঃপর্দার গায়ে কিছু দানা থাকে যেগুলো বলে পার্সনেট অধ্যায়ক, পার্সনের অধ্যায়ক। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়ার গঠনের মধ্যে দুটো পর্দা পেলাম, দুটো প্রকোষ্ঠ পেলাম। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাতে যত রকম প্রোটিন মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে তার 70% প্রোটিন অবস্থান করে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। শুরুতেই বলেছিলাম মাইটোকন্ড্রিয়া একটা সেমি অটোনোমাস অর্গ্যানাল বা ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। সেমি অটোনোমাস কেন, না মাইটোকন্ড্রিয়ার ভিতরে অন্তঃপ্রকোষ্ঠের মধ্যে রাইবোজোম আছে এবং ডিএনএ রয়েছে। এই ডিএনএ দেখো মাইটোকন্ড্রিয়ার শক্তি তৈরি করে, সেই হিসাবে পাওয়ার হাউস, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস, এনার্জি প্রডিউসিং অর্গানাল। যে খাদ্য আমরা খেলাম সেটাকে ব্লাড, ব্লাড থেকে সেলের ভিতরে প্রবেশ করার পর কোষের মধ্যে রেসপিরেশনের শ্বাসশোষণের পদ্ধতিতে মাইটোকন্ড্রিয়া ATP উৎপাদন করে। তাহলে যদি মাইটোকন্ড্রিয়া কোনো কোষের মধ্যে না থাকে বা মাইটোকন্ড্রিয়া ফাংশন লেস হয়ে পড়ে ATP উৎপাদন হবে না। ATP উৎপাদন যদি না হয় ডেথ, কারণ এনার্জি না থাকলে ইঞ্জিন যদি না কাজ করে তাহলে স্বাভাবিকভাবে এনার্জি প্রোডাকশন হবে না, এনার্জি প্রোডাকশন যদি না হয় গাড়ি চলবে না। এক্ষেত্রেও ঠিক তাই, মাইটোকন্ড্রিয়া যদি ফাংশন লেস হয়ে পড়ে তাহলে ডেথ। সেটা মাইটোকন্ড্রিয়া কতটা ইম্পর্টেন্ট সেটা তো কাজ দেখলেই বোঝা যায়, যে আমরা যাবতীয় কাজ করার জন্য প্রয়োজনীয় যে শক্তি সেই শক্তি সমস্ত কিছু যোগান দেবে খাদ্য, কিন্তু খাদ্যটাকে ভেঙে সেই শক্তিটাকে স্থিতিশক্তি গতিশক্তি রূপান্তরিত করবে মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া ভীষণ ইম্পর্টেন্ট একটা অর্গানাল। তো মাইটোকন্ড্রিয়ার এই ইম্পর্টেন্স অর্থাৎ শক্তি উৎপাদন প্রসেসটাকে কন্টিনিউ করার জন্য যে এনজাইমগুলো প্রয়োজন, তো এনজাইমের জন্য যদি মাইটোকন্ড্রিয়া অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে তাহলে এনজাইম যদি সাফিসিয়েন্ট পরিমাণে না আসে তাহলে কিন্তু মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রোডাকশন করতে পারবে না। তাহলে এনজাইম উৎপন্ন করার জন্য মাইটোকন্ড্রিয়া অটোনোমাস,
অর্থাৎ নিজের প্রয়োজনীয় এনজাইমগুলো যাতে নিজে তৈরি করতে পারে, যেহেতু এনজাইম বাই নেচার যে প্রোটিন, অতএব এই প্রোটিনাস কম্পাউন্ডগুলো তৈরি করার জন্য মাইটোকন্ড্রিয়ার ভিতরে নিজস্ব রাইবোজোম এবং নিজস্ব ডিএনএ রয়েছে। এই ডিএনএগুলো শুধু যে মাইটোকন্ড্রিয়ার প্রয়োজনীয় উপাদানগুলো সরবরাহ করার জন্য আছে তা নয়, কিন্তু এই ডিএনএগুলো কোনো ফিনোটাইপিক্যাল ক্যারেক্টারগুলোকেও নিয়ন্ত্রণ করে, টোসিস ওই চোখের পাতা ঝুলে যাওয়া, এছাড়া আরও বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে যেগুলোকে ম্যাটার্নাল হেরিডিটি বলা হয়। প্রসঙ্গক্রমে বলে রাখি, যখন নিষেক সম্পন্ন হয় মেল প্রোনিউক্লিয়াস, জাস্ট মেল প্রোনিউক্লিয়াসের সঙ্গে ফিমেল ডিম্বাণুর নিউক্লিয়াসের মিলন হয়, কিন্তু ডিম্বাণু প্রোনিউক্লিয়াসের সঙ্গে মেল প্রোনিউক্লিয়াসের মিলনের পর যে জাইগোটটা তৈরি হবে, সেই জাইগোটের মধ্যে যে সেলুলার অর্গানালগুলো ছিল সেই সেলুলার অর্গানালগুলো অ্যাকচুয়ালি কার, সেগুলো ডিম্বাণুর। যদি আমরা এইভাবে দেখি, এটা একটা ডিম্বাণু নিউক্লিয়াস রয়েছে, স্পাম প্রবেশ করার পর স্পাম যখন প্রবেশ করলো তখন এর ভিতরে কিন্তু স্পাম প্রোনিউক্লিয়াস প্রবেশ করে, এই প্রোনিউক্লিয়াস প্রবেশ করলো, এই নিউক্লিয়াসটা এর সঙ্গে মিলিত যখন হবে তখন সেকেন্ড মিওটিক ডিভিশন হবে, সেটা পরে জানবে আরও, অন্য ভিডিও রয়েছে। কিন্তু এই যে ডিম্বাণু মিলিত হওয়ার পরে এটা জাইগোটে কনভার্ট হলো নিউক্লিয়াস টু এর, তাহলে এই যে সেলটা এর মধ্যে যে অন্যান্য সেলুলার অর্গানেল এগুলো অ্যাকচুয়ালি কার, তো অবশ্যই ডিম্বাণুর, ডিম্বাণু মানে মার দেহের, মাতৃদেহের। তাহলে যে সন্তান জন্মালো সেই সন্তানের দেহের ক্রোমোজোমগুলো ছাড়া মাইটোকন্ড্রিয়ার বা অন্যান্য অর্গানালগুলো অ্যাকচুয়ালি কিন্তু মার দেহের অর্গানাল, আমি আমার দেহের যে সেলের মধ্যে ক্রোমোজোমগুলো ছাড়া বাকি যে অর্গানালগুলো সব পেয়েছি সেই অর্গানালগুলো কিন্তু মার দেহের অর্গানালগুলোর সঙ্গে মিলবে, মার দেহের সঙ্গে পুরোপুরি মিলবে। এবার যেহেতু মাতৃদেহ থেকে মাইটোকন্ড্রিয়া, ডিম্বাণুর মাইটোকন্ড্রিয়া সেটা আমার দেহের মাইটোকন্ড্রিয়া, তাই তাহলে ওই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ডিএনএগুলো ছিল সেই ডিএনএ মাইটোকন্ড্রিয়ার এনজাইম উৎপাদন করার সঙ্গে জড়িত থাকা ছাড়াও আরও কিছু ফিনোটাইপিক ক্যারেক্টার নিয়ন্ত্রণ করে, সেগুলোকে ম্যাটার্নাল হেরিডিটি বলা হয়। তো মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার বলছিলাম আমরা, F1F0 পার্টিকেল, ফার্নান্ডেজ মোরা নথ একক, এই ফার্নান্ডেজ মোরা নথ এককের স্ট্রাকচারের মধ্যে, F1F0 পার্টিকেলের স্ট্রাকচারের মধ্যে আমরা দেখব অ্যাকচুয়ালি F1F0 পার্টিকেলের স্ট্রাকচারটা কেমন। এই যে হেড F1 এবং এর নিচে বেশ যে স্টক অঞ্চল রয়েছে, এটা F1, এটা F0 পার্ট। F1 পার্টের মধ্যে আলফা বিটা ডেল্টা গামা এপসাইলন, এই প্রোটিনগুলো নিয়ে F1 পার্ট তৈরি হয়, 3:1:1:1 এই F1 পার্টিকেলটা তৈরি হয়। আর F0 এর মধ্যে তিন রকম প্রোটিন থাকে, A, B, C, এটা একটা, এটা দুটো, এটা 12টা, 1, 2, 1, 2। তাহলে এই প্রোটিনগুলো নিয়েই কিন্তু F1F0 পার্টিকেলটা তৈরি হয়, এবং এই F1 পার্টিকেলের ওরিয়েন্টেশনটা অনেকটা এই রকম, এই কমলা লেবুর গঠনের মতো, যদি এদের মধ্যে নির্দিষ্ট পদ্ধতিতে এই এগুলো থাকে, প্রোটিনগুলো থাকে, এই প্রোটিনগুলো নিয়েই কিন্তু F1 পার্টটা তৈরি হয় এবং F1F0 পার্টিকেল টোটাল স্ট্রাকচারটা তৈরি হয়। তা মাইটোকন্ড্রিয়ার গঠনের মধ্যে অন্তঃপর্দায় অবস্থিত F1F0 পার্টিকেল, অন্তঃপর্দা এই যে ফিঙ্গার লাইক প্রজেকশনগুলো তৈরি করে যেগুলো ক্রিস্টি বলা হয়, যদিও আর একটা জিনিস, এইগুলো সবসময় যে এইরকম ক্রিস্টি তৈরি করে এইরকম গঠন তৈরি হচ্ছে সেটা নাও হতে পারে, মানে ব্যাপারটা অনেক সময় এমনও হয় যে এরকমভাবেও ক্রিস্টি তৈরি হতে পারে, মাইটোকন্ড্রিয়া এরকমভাবেও হতে পারে। তো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা বহিঃপর্দা অন্তঃপ্রকোষ্ঠ বহিঃপ্রকোষ্ঠ, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ থাকে, রাইবোজোম থাকে, ইন্টারসেলুলার প্যারাসাইট বলা হয় বা সেমি অটোনোমাস অর্গানাল বলা হয় ওই রাইবোজোম, রাইবোজোম এবং ডিএনএর উপস্থিতির জন্য F1F0 পার্টিকেল আমরা জানলাম অন্তঃপর্দার গায়ে উপস্থিত থাকে। মাইটোকন্ড্রিয়ার কাজের মধ্যে শক্তি উৎপাদন, মাইটোকন্ড্রিয়াকে এনার্জি প্রোডিউসিং অর্গানাল বলা হয়, অর্থাৎ পাওয়ার হাউস, কোষের শক্তিঘর। তো শক্তি উৎপাদন পুরো, যেহেতু আগেই বললাম কোষের ইঞ্জিন আমরা বলতে পারি মাইটোকন্ড্রিয়াকে, অর্থাৎ শক্তি উৎপাদন বলতে ATP উৎপাদন মাইটোকন্ড্রিয়া জড়িত, এছাড়া ম্যাটার্নাল যে হেরিডিটি তা সেটাও মাইটোকন্ড্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়, এছাড়া বিভিন্ন রকম বিপাকীয় প্রক্রিয়া ম্যাক্সিমামই কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সম্পন্ন হয়। তাহলে মাইটোকন্ড্রিয়া একটা ইম্পর্ট্যান্ট সেলুলার অর্গানাল, এবং আগে একটা ভিডিওতে বলেছিলাম যে
কোনো অর্গানেলের ইম্পর্টেন্স, কোনো অঙ্গের ইম্পর্টেন্স বা কোনো মানুষের ইম্পর্টেন্স মূলত বোঝা যায় তার চতুর্দিকে কতটা প্রোটেকশান রয়েছে। যে যত ভিআইপি তার প্রোটেকশান তত বেশি। তো মাইটোকন্ড্রিয়ার ভিতরে ডাবল ইউনিট মেমব্রেন কভার্ড অর্গানাল, দুটো পর্দা রয়েছে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কিন্তু ভিআইপি। অর্থাৎ যেহেতু দুটো পর্দা রয়েছে, মাইটোকন্ড্রিয়ার অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের মাইটোকন্ড্রিয়া আমরা জানলাম, এরপরে আসবো আমরা পরের কোষীয় অঙ্গাণু নিয়ে।